আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক প্রিয় আরেস্টেকের ভাই বোনারা গুগল অ্যাটসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এই ভিডিওতে আমরা জানব কিভাবে গুগল অ্যাডসে মানে গুগলে একটি অ্যাপ প্রমোশন করার জন্য অ্যাড মানে এটা ইয়ে হতে পারে অ্যাপলের মানে আপনার আইস্টোর অথবা অ্যান্ড্রয়েড হ্যাঁ প্লে স্টোর হতে পারে তো যেইখানেই হোক যেই স্টোরেরই হোক আপনার এই প্রমোশনগুলো কীভাবে করতে হয় গুগলে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা অ্যাডস ডট গুগল ডট কমে যাব অ্যাডস ডট গুগল ডট কম এইখান থেকে আমরা প্রথমে সাইন ইন করব দেন এই ক্যাম্পেইন এই টাইপের ক্যাম্পেইনটা খুবই সহজ আর কি হ্যাঁ আপনারা একটু দেখেন প্রত্যেকটাই সহজ সেখান থেকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম নিউ ক্যাম্পেইন ক্লিক করলাম আবারও আচ্ছা এইখানে একটু দেখেন অ্যাপ প্রোমোশন নামে একটা অপশন আছে গেট মোর ইনস্টল এংগেজমেন্ট অ্যান্ড প্রি রেজিস্ট্রেশন ফর ইউর অ্যাপ সো এইখানে হচ্ছে অ্যাপ ইনস্টল নামে এই এখানে ক্লিক করলাম আর কি তারপর হচ্ছে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ এখানে ডিসপ্লে বা অন্য কিছু অন্য কোনো টাইপ নাই এখানে হচ্ছে অ্যাপ আছে দেন হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আপনি হচ্ছে অ্যাপ ইনস্টল চান নাকি অ্যাপ এঙ্গেজমেন্ট চান অ্যাপ এঙ্গেজমেন্ট মনে হচ্ছে মানে মানে হচ্ছে আপনার গেট এক্সিস্টিং ইউজার টু টেক অ্যাকশন ইন ইউর অ্যাপ ম্যাক্সিমাম ফিফটিকে ইনস্টল রিকোয়ার্ড মানে কোনো অ্যাপে যদি পঞ্চাশ হাজার ইনস্টল অলরেডি থাকে ওইটার ক্ষেত্রে অ্যাপ এঙ্গেজমেন্ট এই টাইপটা করা যাবে এবং এটা হচ্ছে যারা অলরেডি ওই অ্যাপটা ইনস্টল করে ফেলেছে ওদের কাছে আর কি তা আমরা মূলত জানবো এবং বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাপ ইনস্টল করানোর জন্য বা এই অ্যাডগুলা অ্যাপ ইনস্টলের জন্য দেওয়া হয় গেট নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ অ্যাপ প্রি রেজিস্ট্রেশন অ্যান্ড্রয়েড অনলি আচ্ছা এটা এই টাইপটা বেশি ইউজ হয় না এই দুইটা টাইপই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় না অ্যাপ ইনস্টলেরটাই বেশি হয় এই কারণে আমরা এটা দেখব আচ্ছা এইখানে সিলেক্ট ইউর মোবাইল অ্যাপস প্ল্যাটফর্ম এটা কি অ্যান্ড্রয়েড নাকি আইওএস ওই যে বলছিলাম যে গুগল প্লে স্টোর অথবা আই স্টোর এখন অ্যান্ড্রয়েড এরকম আছে না যে ধরেন যে কোনো একটা অ্যাপ আপনার অ্যান্ড্রয়েডেও চালানো যায় তারপর হচ্ছে আপনার আইফোনেও চালানো যায় এরকম থাকতে পারে না সো এইগুলোর ক্ষেত্রে আপনার আলাদা আলাদা করে দুইটা অ্যাড ক্যাম্পেইন করতে হবে প্রথমে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করতে হবে দেন হচ্ছে আইওএসটা সিলেক্ট করতে হবে একসাথে সিলেক্ট করার কোনো অপশন নাই আর কি ওইটা থাকলে ভালো হইতো যে দুইটা সিলেক্ট করার একটা অপশন থাকতো এটা মেবি ভবিষ্যতে করলেও করতে পারে তবে একসাথে করা যাবে না আর কি ধরেন ক্লায়েন্টের যে অ্যাপসটা এটা যদি অ্যান্ড্রয়েডের হয় তাহলে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করতে হবে আবার যদি এরকম হয় যে ক্লায়েন্ট দুই জায়গাতেই যাচ্ছে তখন আপনি ওই নিউ ক্যাম্পেনে ধরেন অ্যান্ড্রয়েডেরটা সিলেক্ট করে তারপর হচ্ছে আবার নিউ ক্যাম্পেনে ক্লিয় ক্লিক করে এই বিষয়গুলো করে তারপর আবার ওইখানে আয়োজ দিতে হবে মানে দুইটা অ্যাপ মানে ক্যাম্পেন হবে আর কি লো কিউর অ্যাপ সো এখানে অ্যাপের নাম অথবা প্যাকেজ নেম পাবলিশার অথবা প্লে স্টোর ইউআরএল দিলেই আপনার এটা আসবে এখন প্লে প্লেস্টোরের ধরেন বাংলাদেশে কোন কোন কোম্পানির অ্যাপ আছে অনেকগুলো কোম্পানির অ্যাপ আছে এর ভিতরে ধরেন সহজে আমরা পেতে পারি দারাজ দারাজের যেই অনলাইন শপিং অ্যাপ যেটা আছে দ্বারাজ এনরেড সো এইটাকে সিলেক্ট করলাম ধরেন দারাজ আমাদেরকে হায়ার করছে এখানে আপনি যে কোনো অ্যাপ দিতে পারেন আপনি প্র্যাকটিস পারপাসে যে কোনো অ্যাপ দিতে মানে অ্যাপ আপনি এখানে দিতে পারবেন কোনো সমস্যা নেই ক্যাম্পেনের নাম দেন ধরেন দারাজ ইনস্টলেশন ক্যাম্পেন ওকে দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এটা কোন দেশে এটা কি শুধু বাংলাদেশে নাকি অন্য কোনো জায়গায় ধরেন বাংলাদেশ হ্যাঁ তারপরে ল্যাঙ্গুয়েজটা আমি দিব হচ্ছে ব্যাঙ্গলি এবং ইংলিশ দুইটাই থাকবে আচ্ছা মোর সেটিংস নামে একটা অপশান আছে এখানে স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা দিতে হবে এটা আমরা অলরেডি দিতে পারি এখানে ক্লিক করলাম ধরেন এটা কন্টিনিউ থাকবে অথবা এন্ড ডেটটা যদি নান থাকে তাহলে এটা চলতেই থাকবে তো আমি ধরেন এইখান থেকে এর পরের মাসের পনেরো তারিখ পর্যন্ত চালাইতে চাই দেন হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করবো এখানে যে বাজেটের ব্যাপার সেপার পরে সো সেট ইউর এভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেন সো এই ধরনের ক্যাম্পেনের জন্য কম বাজেটেও অনেক রিচ করা যায় আর কি তো দেখেন আপনার টেন ডলার দিলাম এবং ইনস্টল ভলিউম এটা হচ্ছে আপনার টাকাটা কাটবে হচ্ছে ধরেন আপনার যখন ইনস্টল হবে আর কি তখন ইনস্টল হইলে টাকা কাটবে না হইলে টাকা কাটবে না আচ্ছা তারপর হচ্ছে অল ইউজার্স অল ইউজার্স থাকবে এবং এখানে তারা বলতেছে যে টিপিক্যাল কস্ট পার ইনস্টল দ্য আদার অ্যাপস টার্গেটিং ইউর সিলেক্ট এরিয়া পয়েন্ট ওয়ান টু তারা যেটা দিছে ওইটাই আমরা ধরেন অ্যাপ্লাইতে ক্লিক করে দিয়ে দিই আচ্ছা তাহলে তারা যেভাবে দিচ্ছে সেইভাবে দিলাম বিডিং বাজেট এবং বিডিটটা হয়ে গেল দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে হেডলাইন দিতে হবে আচ্ছা এখানে আমাকে কনফার্ম করার কথা বলতেছে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে একটা কনফার্মেশন মেসেজ দিয়েছে ওইটা ইয়েস নাইন ওকে দিলাম একটু ওয়েট করতে হবে এখানে যেটা বলছিলাম যে হেডলাইন দিতে হবে পাঁচটা ইমেজ আপনি বিশটা দিতে পারবেন ডেসক্রিপশন আপনি দিতে পারবেন পাঁচটা ভিডিও দিতে পারবেন বিশটা এরকম আর কি তো ধরেন এখানে হেডলাইন আমি যদি দেই সাজেস্টেড কিছু ই আসছে ডাউনলোড দ্য দারাজ্যাপ নাও এটা আসছে সেটা ক্লিক করলাম তারপরে ধরেন এইখানে ডে ইজি রিটার্ন পলিসি ডাউনলোড দ্য দারাজ্যাপ টুডে এটা দিলাম প্লাস এইখানে ক্লিক করে তারপর এখানে ভিউ মোর অনেকগুলো আপনার ই আছে হুম দারাজ্যাপ টুডে রিটার্ন পলিসি ওয়ান টু ওয়ান বিক্সেল ডে এক্সক্লুসিভ ডিসকাউন্ট অন লাইভ আচ্ছা এটা দিলাম আর যদি এগারো এগারো একটা সেল ক্যাম্পেন থাকে এটা এটা যদি হয় আচ্ছা ইনস্টল দারাজ অ্যাপ নাও হ্যাঁ সেইভে ক্লিক করলাম এটা দিলাম সেভাবে আমরা সেইভে ক্লিক করবো তাহলে দেখেন এখানে কয়টা হয়েছে আপনার পাঁচটা হয়েছে চারটা হয়েছে ইনস্টল নাও দিলাম তা আমার মোটামুটি হেডলাইনটা ফাইভে ফাইভ হয়ে গেছে দেন হচ্ছে এইখান থেকে আমরা কি করতে পারবো ডেস্ক্রিপশন দিতে পারবো এখানে অলরেডি দেওয়া আছে যে কিছু সাজেস্টেড ডেসক্রিপশন আছে যেমন ডাউনলোড ডাউনলোডদার দ্বারা যে প্যান্ট এত এত এটা দিলাম দেন এখান থেকে দিলাম হচ্ছে গেট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকেশন প্রোডাক্ট ফ্রম অফিসিয়াল ব্র্যান্ড অন দারাজ মল দিলাম শপিং অন দারাজ ইজি হ্যাঁ এইভাবে এই যে যেগুলো আমাদেরকে সাজেস্টেড করছে এগুলো খুব চমৎকার কিছু হেডলাইন দিয়েছে সো আমাদের হেডলাইনের সরি ডেসক্রিপশনটাও ফিল আপ হয়েছে দেন আমাদেরকে ইমেজ দিতে হবে এখানে ইমেজে ক্লিক করে দারাজ যে দ্বারাজের যেই ইমেজ আছে যে বিষয়গুলো আছে এগুলো আমরা দিতে পারি ঠিক আছে ওয়েবসাইট ওয়েবসাইটর সোশিয়াল থেকে আমরা নিতে পারি এসেট লাইব্রেরি থেকে নিতে পারি তাই না তারপর হচ্ছে এখান থেকে যে ফ্রি স্টক আছে সো এক একটা এক এক রকম হচ্ছে আপনার আপনার ইয়ে আছে আর কি তো এখানে আপনি টোয়েন্টি প্লাস ছবি দিতে পারবেন না দিলেও কোনো যে সমস্যা আছে এরকম না ধরেন এখান থেকে আমরা ভিউ মোরে ক্লিক করে আমরা একটু দেখি যে দারাজের কি কি আছে না আছে আচ্ছা এখানে সার্চ করি দারাজ দারাজ সো দেখেন দারাজের অনেক প্রকারের হচ্ছে আপনার ইয়ে আছে সো ধরেন এইটা দিলাম হুম সেইভাবে ক্লিক করলাম তো এখানে হচ্ছে আপনার দেখেন এই যে এখানে এরকম আছে আর কি এরকম আসবে কোথায় কোথায় আসবে ধরেন ডিসপ্লে সার্চ সাইডে আসবে ইউটিউবে আসবে ডিসকভারে আসবে তারপর হচ্ছে আপনার গুগল প্লে স্টোরেও এটা আসবে মানে এরকম আর কি ঠিক আছে তা আপনি চাইলে এখান থেকে এডিটে ক্লিক করে আরও অনেক অনেক ছবি দিতে পারেন যে এটা এটা আছে এটা দিলাম তারপরে হচ্ছে আপনার এখান থেকে আছে না অনেক ধরনের ছবি আসে ক্লায়েন্ট আপনাকে কিছু ছবি দিতে পারে ধরেন দারাজের এই এটা দিলাম ঠিক আছে সো এইভাবে আর কি আমরা ছবি দিতে পারি অনেক ধরনের সেইভাবে ক্লিক করলাম তো আমরা ক্যানভা দিয়ে বানাইতে পারি বা ক্লায়েন্ট আমাদেরকে দিতে পারে তো দারাজের এখানে সাজেশনে যেগুলো আসবে ওইগুলো আমরা দিয়ে দেবো চার পাঁচটা দশ বারোটা ছবি দিয়ে দেবো ভিডিওস চাইলে আমরা দিতে পারি এখন হচ্ছে আপনার এখান থেকে সার্চ ইউটিউব ধরেন দারাজ হ্যাঁ অনেক ধরনের ভিডিও থাকতে পারে দারাজ ডট কম আচ্ছা কীবোর্ড দারাজ নেপাল দারাজ বিডি এই যে দেখেন এইখানে দারাজ বাংলাদেশ কিছু ইয়ে আছে তাই না এই যে ছয় সেকেন্ডের একটা ভিডিও আছে সো এই যে এই ভিডিওটা আসবে তারপরে হচ্ছে ধরেন আরও কিছু সার্চ করি হ্যাঁ এখানে সেইভে ক্লিক করলাম এরকম ভিডিও দিতে পারি আমরা এইচটিএমএল রিকমেন্ডেড এখানে এটা এটা আমরা না দিলেও কোনো সমস্যা নাই ভিডিও দিলাম ইমেজ দিলাম তারপরে অ্যাডভান্স অপশনে অ্যাপ ইউ আর এল টিপ ইউ আর এল দেওয়ার দরকার নাই আমরা অলরেডি ইউআরএলটা মানে অ্যাপটা সিলেক্ট করে ফেলছি তাই না আচ্ছা আমাদের আর কী কী আছে অডিয়েন্স সেগমেন্ট আছে সো নেক্সটে ক্লিক করলাম আচ্ছা অডিয়েন্স সিগন্যাল সো এখানে ক্রিয়েট অ্যান অডিয়েন্স নামে একটা অপশান আছে সো এইখানে আমাদের কোনো অডিয়েন্স এটা আমরা ইয়ে করবো না আর কি হ্যাঁ যেটা এইভাবে এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে কারণ হচ্ছে আপনার যারা দ্বারা যে থেকে কেনাকাটা করবে আমরা সকল ধরনের অডিয়েন্সকে চাই এই কারণে আমরা অডিয়েন্সটা সিলেক্ট করে দিব না নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমরা দেখি কী ধরনের ইরোর আছে না আছে দেখেন আমাদের কোনো ইরণ বা এরকম কিছু নাই সো এটা হচ্ছে আমাদের ইয়ে দেন হচ্ছে পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করলাম ঠিক আছে সো ওই যে বললাম যে আপনি এক ধরনের ক্যাম্পেইন পারলে আপনি সব ধরনের ক্যাম্পেইনে আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে শুধুমাত্র একটু মনোযোগ সহকারে এই বিষয়গুলো একটু দেখা এবং ইয়ে করার কি কি বলে এটাকে আপনার আত্মস্থ করা ইয়ে করা আপনি যদি ধরেন এই ধরনের কাজ আছে কি না যদি ফাইবারে যান ফাইবার ডট কমে যাই এখান থেকে আপনি দেখতে পারবেন ধরেন আপনি হচ্ছে অ্যাপ প্রমোশন বাই গুগল অ্যাপস লিখে সার্চ করলাম হ্যাঁ আপনি দেখবেন অনেকেই মোবাইল পর অর্গা গেম ইনস্টল এই ধরনের কাজ করতেছে অনেকেই কাজ করতেছে দেখবেন সো এই ব্যক্তি ফাইবার চয়েজে আছে এবং সবগুলা মোটামুটি ফাইভ স্টার রিভিউ এবং গত একদিন আগেও কিন্তু কাজ করছে ঠিক আছে একদিন আগেও কি করছে কাজ করছে দুই দিন আগেও কাজ করছে ছয় দিন আগেও কাজ করছে কাতার থেকে কাজ করাচ্ছে আমেরিকা থেকে কাজ করাচ্ছে উনি কোন দেশের হ্যাঁ উনি কবে জয়েন করছে এটা একটু দেখেন উনি জয়েন করছেন দুই সালে যদিও এখন কাজ পাচ্ছেন আর কেউ বা অ্যাক্টিভ ছিল না বাট বেশিরভাগ কাজ কার আর কি দেখেন অ্যাপ প্রমোশন এক্সপার্ট সো গুগল সার্টিফাইড আপ টু মিলিয়ন ডাউনলোড আচ্ছা ইন অ্যাপ আচ্ছা আমরা তো আর ফাইবার বা আপওয়ারকে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় না করতে হয় এগুলো তো দেখবো কোনো সমস্যা নাই তাই না তো যদি অ্যাপ প্রমোশন লিখে শুধু সার্চ করেন তারপর আপনি দেখতে পারবেন যে মোবাইল অ্যাপ প্রমোশন আচ্ছা গড ওয়ান মিলিয়ন স্টোর অর্ডার নাও তো এই ধরনের ব্যক্তিরা কিন্তু কাজ করতেছে তাই না এই যে দেখেন গুগল অ্যাডওয়ার্ড ট্রাফিক ক্লিক লিড সার্চ ডিসপ্লে সেলস ক্যাম্পেন উনি আর কী কী কাজ করে সো উনি কী করে অ্যাড স্ট্র্যাটেজি ওয়ার্ক অ্যাপ গেমস আচ্ছা রিয়েল রেজাল্ট ফ্রম গুগল ফেসবুক অ্যাপল স্টেক টিকটক অ্যাডস ক্যাম্পেন এই আচ্ছা এই ধরনের কাজে মানে বেশিরভাগ ক্ষেত্রে গুগলে অ্যাডটা দেয়া হয় আর কি ঠিক আছে সো আশা করি আপনারা এই কাজটাও করবেন বা এই ধরনের একটা প্র্যাকটিস করবেন আপনারা সো আশা করি আপনারা আমাদের আমরা খুব দ্রুত আর কি এই কোর্সটা শেষ করবো তো ইনশাল্লাহ সো প্রায় প্রতিদিন দেখবেন ভিডিও আসবে এক দুদিন দিন পরপর সো দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখে আমার জন্য দেখা হচ্ছে নেক্সট পড়বে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি